যেখানে ভালোবাসা শেষ সেখানে গল্প শুরু। বিজ্ঞাপন থেকে নাটক কিংবা চলচ্চিত্র সকল জায়গায় রীতিমতো ভক্তদের মন জয় করে নিয়েছেন আরফান নিশো। তবে এবার আবারও নতুন করে চমক নিয়ে হাজির হচ্ছেন নিশু ও তমা মির্জা। শুরু করছি আমার কথা, মনে আছে তো আপনাদের গত বছরের কুরবানি ঈদে মুক্তি পায় মাল্টিপ্লেক্সগুলোতে একেবারে কাঁপিয়ে দিয়েছিল সুরঙ্গ। একের পর এক সফল সপ্তাহ হিসেবে আরফান নিশু তমা মির্জা দেখিয়েছিলেন ধামাকা। একসঙ্গে আবার আসছেন এ জুটি, তবে পরিচালক ভিন্ন, শিহাব শাহীন সিনেমা দাগি। নিশুর নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন গেল মে মাসে, দুটিরই প্রযোজনা প্রতিষ্ঠান SVF ও আলফা আই এন্টারটেনমেন্ট। তখন এর বাইরে আর কোনো তথ্য প্রকাশ হয়নি। সিনেমার সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যাচ্ছে এতে নিশুর নায়িকা হচ্ছেন তমা মির্জা। খুব দ্রুতই আসছে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা। জানা গেছে সিনেমাটির গল্প সাজানো হয়েছে এক ভুলাভালা যুবকের কেন্দ্র করে, চাঁদপুরের মদনা গ্রামে সিসকে চুরের রসুখা। ভালোবাসার পরাস্ত হয়ে এক সময় সিরিয়াল কিলারে পরিণত হয় সে, যে ভূমিকায় দেখা যাবে আফরান নিশুকে। এ বিষয়ে নির্মাতার মন্তব্য না পাওয়া গেলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায় দাগি সিনেমাটির যদিও শুরু হবে 8 নভেম্বরের মাঝামাঝিতে, আর আগামী বছরে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, শিহাব শাহীন পরিচালিত প্রথম সিনেমা ছুঁয়ে দিল মন, আর তার দ্বিতীয় সিনেমা দাগি, এমনটি এটিও নিশিরও দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয় আফরান নিশু দাগে সিনেমা সুরঙ্গ সিনেমার মতো আবারও দর্শকদের মন জয় করে নিতে পারবে? তাহলে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। আর এরকম আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। Ha 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 ha!